মরিগাঁও দবা সংঘর তাল বজায় নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিত গণহুঙ্কার কার্যসূচী রূপায়ণ করে মরিগাঁও জেলা ছাত্র সন্থায়। যদিহে বিজেপি সরকারের শক্তি আছে তেনেহলে আমাক গুলিয়াই মারক, এই বলি মরিগাঁওত হুঙ্কার প্রদান জেলা ছাত্র সন্থার। বিজেপি তথা কা বিরোধী স্লোগানের উত্তাল গড়ি তোলে মরিগাঁও নগরের মজিয়া, হাতত তাল খোল দবালই বৃহৎ প্রতিবাদ সাব্যস্ত করে। শীঘ্রে যদি সরকারে এওঁলোকর দাবি সমূহ মানি নলয় তেনেহলে ভয়ঙ্কর আন্দোলন গড়ি তোলার হুঙ্কার প্রদান করে জেলা ছাত্র সন্থার নেতা সকলে। অবৈধ নাগরিকে অসমৰ জাতীয় জীবন বিধ্বস্ত করে তুলিছে, সেই সময়ত নয়নমণি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারখনে ভারতবর্ষের লগতে অসমতো আন আন রাষ্ট্রের পৰা অবৈধ নাগরিক আনি সংস্থাপন করার বিষয়টি ইতিমধ্যে অসমৰ রাইজে মানা নাছিল, আজিও মানা নাই আর ভবিষ্যৎ রায় নামানে। পৰা আমি পাঁচজন যুবকলৈ শ্রদ্ধাঞ্জলি জানাইছো আর মুখ্যমন্ত্রী সোণোৱাল আর হিমন্ত বিশ্ব শর্মা সুধিব বিচাৰিছো, এই পাঁচজন যুবকক হত্যা করে আপনাদের কি পালে? আর আপনাদের যদি সমস্যা সমাধান করবলে সরকার করেছিল, পাঁচজন লোক হত্যা করে কি সমস্যা সমাধান করলে? আমি নরেন্দ্র মোদী আর বিজেপি সরকার সকাই দিব বিচারিছো, ধর্মীয় মেরুকরণে সমাজখনক ভাগ ভাগ নকরিব। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে সমগ্র আবাল বৃদ্ধ বনিতায় রাষ্ট্রপতি প্রতিবাদে মুখরিত করে তুলছিল, আর সেই কারণে এই বছরও এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আমি তীব্র আন্দোলন গড়ি তুলিম। আর সরকার আমি দাবি জানাইছো নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করব আর মানুষের প্রবুদ্ধ রক্ষা করি মানুষের মূর্তি জিয়াই থাকার পরিবেশ রচনা করব। যে যদরে পুলিশ মিলি লগাই বর্বরভাবে নির্যুবক আমার মজার পর কাহিলে গেল, এইখানে ন্যায় তদন্ত হব লাগবে আর ন্যায় তদন্তর জড়িয়ে দোষী উপযুক্ত শাস্তি পাব লাগবে। কিন্তু তারলগে আমি কব বিচার যে সমন্ত খুব জাতির বদন হয়ে থাকি আপনি কাম করা বন্ধ করব, আপনি কেন্দ্রীয় সরকার পদলে হনকারী হবলে বন্ধ করব, আপনি নরেন্দ্র মোদী অমিত শাহর ভরি চালিকা আপনি বন্ধ করব আর কই দিয়ক যে বেলেগত যি করে করক আমি কাহন মানি লোক নো। কিন্তু এই কাহনের জড়িয়ে ভাষা জাতি কৃষ্টি সংস্কৃতি নাশ করে পেলাব আর তাই ষড়যন্ত্র করেছে, আর এই ষড়যন্ত্র কোনো কারণে আমি মানি নলো। কেবল করোনার বাবে আমার আন্দোলন কিছু স্থগিত হয়েছিল, এটা আমার আন্দোলন কোনো কারণে স্থগিত নয়, বিতঙ্গীভাবে আমার আন্দোলনের কার্যসূচী আমি চলাই যাব। সমগ্রই আজি মরিগাঁও সদর হয়েছে, কাইলৈ পৰিলৈ গাঁওয়ে ভূঁয়ে শহরে নগরে আমি আন্দোলনের বার মারলে আমি সৃষ্টি করব, কোনো কারণে আমি কাহন মানি লোকের স্পষ্ট, কারণ কাহন এখন ভাষা নাইকিয়া করব, আমার কৃষ্টি নাইকিয়া করব, সংস্কৃতি নাইকিয়া করব, এই কাহন কোনো কারণে মানি লবই নয়। আর গণ পরিষদ দল এটা একটা জাতির দালাল দল হিসেবে রূপায়িত হয়েছে। মরিগাঁওর পৰা কল্পজ্যোতি ডেকার রিপোর্ট, রিচ টাইম।